জরাজীর্ণ রাজ্য সড়ক নিত্য দুর্ঘটনার আশঙ্কায় বাড়ছে ক্ষোভ বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে কতুলপুর চেকপোস্ট পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার দীর্ঘ রাজ্য সড়কের হাল বেহাল ব্যস্ততম অহল্লাবায় সড়কের স্থানে স্থানে পিচ উঠে গেছে অনেক আগেই ইঁট দিয়ে সাময়িক রাস্তা সারায়ের কাজ হলেও তাতে যাত্রীরা খুশি তো ননি উল্টে ইট দিয়ে সারায়ের ফলে দুর্ঘটনা বেড়েছে বলে অভিযোগ তাদের তার উপর রয়েছে বালি বোঝায় লরির চাপ এলাকাবাসীর অভিযোগ দিনে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী যান চলাচলে জেরে রাস্তার পিচ উঠে গিয়ে আরও ভয়াবহ অবস্থা হয়েছে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন বিষ্ণুপুরের মহকুমা শাসক মানস মন্ডল তিনি বলেন রাস্তা সারের কাজ শুরু করেছিল পিডব্লিউবি দপ্তর কিন্তু বর্ষা এসে যাওয়ায় পিচের ঢালাই করা সম্ভব হয়নি এখন বৃষ্টি কমে গিয়েছে দ্রুত পিচের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক মেদিনাপুর রাস্তা খারাপ হওয়ার জন্য এদিকে সমস্ত বালির লড়ি সমস্ত ট্রান্স ট্রান্সপোর্টেশনের লরি এবং বড় বড় গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করছে রাস্তায় কোথাও কোনো পিচ নেই এবং আগামী দশ বছর আগে যে রাস্তা ছিল সেই তুলনায় একশো শতাধিক খারাপ মাল দিয়ে মনে রাস্তা তৈরি হচ্ছে আমরা আগে রাস্তা দেখেছি স্কুল লাইফ কলেজ লাইফে রাস্তা দেখেছি রাস্তা চকচক করতো এখন রাস্তার মান যেভাবে তৈরি হচ্ছে তাতে মনে হয় দু বছরও রাস্তাটা ঠিকবে বলে মনে হয় না দু মাস যাবে কিনা সন্দেহ আছে আর যে রাস্তায় গর্ত হচ্ছে সেখানে ইট দিয়ে দেওয়া হচ্ছে এই দুদিন তিন দিন ধরে আমার ওষুধ দোকান আছে প্রতিনিয়ত একটা না একটা অ্যাক্সিডেন্ট ঘটে আমরা তাদের চিকিৎসা করছি শুধু এই ইট দিয়ে রাস্তা সারা জন্য এখন এই রাস্তার উপরে এত বালিগাড়ির চাপ যাতে সন্ধ্যাবেলায় তো রাস্তা পারাপার করা সাধারণ মানুষের পক্ষে খুব অসুবিধাজনক হয়ে যাচ্ছে এবং রাস্তার কন্ডিশন এতই খারাপ পিচ অনেক জায়গাতেই নেই সেই জায়গাগুলোতে ইট দিয়ে এমনভাবে রিপেয়ার করা হয়েছে সাধারণ মোটরসাইকেল গেলে উল্টে এমনিতেই উল্টে যাওয়ার সম্ভাবনা রাস হবে এতে আমরা ভাবছি যদি এখনই কিছু না ব্যবস্থা না হয়তো দুর্ঘটনা অনেক বড় ধরনেরই ঘটে যেতে পারবে যেটা হয়েছিল সেটা হচ্ছে বর্ষার সময় পিডব্লিউডির তরফ থেকে ওনারা চাননি যে পুরোপুরি বড়োভাবে মেরামতি হলে বর্ষার জলে আবার সেই রাস্তাটা ভেঙে যেত সেই জন্য মানে যেটা ইট দিয়ে কাজ হয়েছিল। এবার আশা করি বর্ষাটা কমে গেছে এবার আবার কাজটা শুরু হবে এবং সত্যি রাস্তার অবস্থাটা খুবই খারাপ এবং তাড়াতাড়ি হয়ে গেলে মানুষজন যাতে এই অসুবিধা থেকে মুক্তি পায় আমরা চাই